tuh. ভুলভাল কথা বলতে শুরু করে দিই মাঝে মধ্যে, ওটাকে একটু ক্ষমা মার্জনা যেটাই হোক ওটা করবে, তাহলে আমাদের আশা করি আমাদেরকে যত আপনারা বিশ্বাস করবেন আমাদের চ্যানেলটা ইম্প্রুভ করলে আপনাদেরও ভালো লাগবে। ডেফিনেটলি আমরা সেইটাই চেষ্টা করছি, যাতে আমি বলেছিলাম কিছু ফুড ব্লগ আনবো, আনার চেষ্টা করবো, ছোটো ছোটো ভাবে আমরা স্টার্ট করছি, চেষ্টা করছি আর কি আমাদের মতো করে। তো যদি কোনো কিছু আমাদের মনে হয় যে আরেকটু ইম্প্রুভ করার দরকার আছে, তো ডেফিনেটলি তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও, তোমাদের সাজেস্ট অবশ্যই আমরা নেব, যেহেতু আমরা বিগিনার তো আমাদের জন্য এটা খুবই কাম্য। তো থ্যাংক ইউ, লেটস সি। ভগ্রুলি দেখুন প্রচন্ড ব্যস্ত মেনু ঠিক করতে, উনি যতবারই ঠিক করছেন কিছু না কিছু মেনু, আমি ততবারই ক্যান্সেল করে দিচ্ছি, আরই কনফিউজ। এখানে তোমাদের জন্য আমি সব রকম মেনু যা যা আছে, মেনু যেটা লিস্ট ওটা আমি দিয়ে রাখলাম, তোমরা গেলে ওখানে দেখতে পারো, দেখে খেতে পারো। ভেজ, নন ভেজ, চাইনিজ সমস্ত ডিশ, ইন্ডিয়ান সমস্ত সব কিছু ডিশ, এদিকে তোমার কম্বোজের কিছু কিছু আছে, পিৎজা, স্ন্যাক্স, মোমোজ সব কিছু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে, দেখে নিও। আমরা খাচ্ছিলাম স্যুপ, আমাদের খাওয়ার মাঝখানে আমাদের একটা সেকেন্ড আইটেম চলে এসেছে, চিকেন হাক্কা নুডলস। স্যুপের সাথে আমরা চাউমিন খাচ্ছি, কি অবস্থা না? তাই ঠিক আছে। এটা আবার কি হচ্ছে, এটা কোন স্টাইলে খাওয়া? হ্যাঁ তাই যা ভালো খা, শান্তি দেখা। দেখতে পারো আমাদের ভালো লেগেছে, আমরা তোমাদেরকে বলার চেষ্টা করবো, তোমরা এসে টেস্ট করে দেখতে পারো, কমেন্ট করতে ভুলবে না, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক, আমাদেরকে নিয়েও হোক কিংবা ফুড রিলেটেড যা 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 কমেন্ট করার আছে কমেন্ট করো, ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না, যত লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমাদেরও ভালো, আর আমাদের এগিয়ে যাওয়ার জন্য আরও সুবিধা হবে, নতুন জিনিস নতুন চ্যানেল সবটাই তোমাদের জন্য কিছুটা ভিউজ পাওয়ার জন্য, এটাও সত্যি কথা, ঠিক আছে ভিউজটা ম্যাটার করে না, তো কিছুটা ভিউজ পাওয়ার জন্য এটাও সত্যি কথা, ঠিক আছে ভিউজটা ম্যাটার করে না। তো যাই হোক, প্রথমটাই তোমাদের থ্যাংক সো, তোমরা না থাকলে আমরা কিছু না, একটু আমাদের কথা ভেবো আর লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, করবে ঠিক আছে, করতেই হবে আমাদের জন্য।